হ্যালো ভিউয়ার্স, আমরা যারা অ্যাডস এম্পেয়ার নিয়ে কাজ করতে যাচ্ছি তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন। আমরা যারা অ্যাডস এম্পেয়ার অ্যাপ্রুভাল পাচ্ছি না, আমি আজকে এই ভিডিওতে দেখাই দিব কিভাবে অ্যাডস এম্পেয়ারে অ্যাপ্রুভাল করতে হয়। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো রকম স্কিপ করবেন না। হ্যাঁ দেখেন, আমি একটা অ্যাকাউন্ট গত দুদিন আগে অ্যাপ্রুভাল নিয়ে রাখছি, এটা ফ্রেশ অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো লিঙ্ক শেয়ার হয়নি, স্মার্ট লিঙ্ক জেনারেট করা হয়নি। তো স্মার্ট লিঙ্ক কীভাবে জেনারেট করতো সেটাও দেখাবো। তার আগে আমি দেখাই, দেখেন এইখান থেকে ওদের কান্ট্রি কনভার্সন রেটগুলো কত দিয়ে রাখছে এখান থেকে। প্রত্যেকটা রেট কিন্তু হাই, অনেক হাই রেট। তো এখানে আপনাকে যদি কাজ করতে চান, অনলি তিনটা সাইট আছে, তিনটা ফর্ম আছে, তিনটা ফর্ম পূরণ করলেই ওরা আপনাকে রেভিনিউটা দিয়ে দিবে। কোনো রকমের ইমেল টিমেল ভেরিফাই করতে হয় না, শুধু তিনটা ফর্ম ফিল আপ করলেই আপনার রেভিনিউটা দিয়ে দেয়। সাইটটা অনেক ভালো একটা সাইট। হ্যাঁ, এখান থেকে আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন, এখান থেকে স্মার্ট লিঙ্ক দেখতে পাবেন, এখান থেকে স্ট্যাটাস দেখতে পাবেন, এখান থেকে পেমেন্ট হিস্ট্রি দেখতে পাবেন, বিভিন্ন রকমের টুলস আছে, টুলসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ম্যানেজারের সাথে এখান থেকে কথা বলতে পারবেন। তো আমি যদি স্মার্ট লিঙ্ক জেনারেট করে দেখাই, আপনি এখান থেকে স্মার্ট লিঙ্ক জেনারেট করতে পারবেন অথবা আপনি এখান থেকেও স্মার্ট লিঙ্কটা জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাই, আসলাম পর এখান থেকে আসার পর দেখেন এখান থেকে আমাদের ট্রাফিক টাইপ, হ্যাঁ আমাদের ট্রাফিক টাইপগুলো আমাদের এখানে প্রথম সিলেক্ট করতে হবে, তারপর আমাদের নিশ সিলেক্ট করতে হবে, ইভেন আপনার সেফটি প্যারামিটার যদি চান সেটা সিলেক্ট করতে পারেন, প্রি ল্যান্ডিং অথবা ল্যান্ডিং পেজ যদি চান সেটা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, পেমেন্ট মডেলটা সিলেক্ট করতে পারবেন। করার পর আপনি এখান থেকে ক্রিয়েট জেনারেটরে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট জেনারেটরে ক্লিক করবেন, দেখেন এই পাশে একটা আপনার স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে, আর এই পাশে একটা আপনার প্যারামিটার সহ স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো আপনি এই দুইটার একটা লিঙ্ক নিয়ে, যে কোনো একটা লিঙ্ক নিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, দুইটার যে কোনো একটা লিঙ্ক নিয়ে আপনি কাজ করলে পেমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, তো এইখানটা আর পেমেন্ট হিস্ট্রি যদি চান, এখান থেকে কতগুলো পেমেন্ট আছে এখানে দেখতে পারবেন, যদি নতুন করে আপনার পেমেন্ট কত তারিখের পেমেন্ট নিচ্ছেন না নিচ্ছেন সবগুলো এখানে দেখতে পারবেন। হ্যাঁ, আর আপনার যদি এখান থেকে আপনি স্ট্র্যাটেজিস দেখতে চান, হ্যাঁ কতগুলো ক্লিক আসলো, কত রিপোর্ট আসলো, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখন বিষয় হলো এই অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্লাই করবো কীভাবে। এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার জন্য আমরা একটু এদের যে ওয়েবসাইট আছে অথবা আমাদের রেফার লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, ওইখান থেকে আমাকে নক দেবেন, আমি আপনাদের এই রেফার লিঙ্কটা দিয়ে দেবো। আমার রেফারেলে অ্যাকাউন্ট করলে সাথে সাথে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন। এখন চলেন আমরা কীভাবে এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেই। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে যাব। আমরা সরাসরি একটা ব্রাউজারে আসলাম, আসার পর এখানে লিখলাম adsempire.com, এখানে লিখলাম, লেখার পর দেখেন এখান থেকে এই ইন্টারফেসটা আসবে। আসার পর এখানে অ্যাবাউট আছে, অ্যাডভাইজিং আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে, লগ ইন আছে, সাইন আপ আছে। আমরা যদি এখান থেকে সিপে অফার আছে, স্মার্ট লিঙ্ক আছে, হ্যাঁ আমরা দুইটা পাবে অ্যাকাউন্ট করতে পারি। আমরা অবশ্যই আমরা স্মার্ট লিঙ্ক হিসাবে জয়েন করবো, কারণ এটা এখন অ্যাপ্রুভাল দেওয়া খুব টাফ, আপনাকে মিনিমাম $300 বা $400 পেমেন্ট নিতে হবে, তাহলে এবং অ্যাপ্রুভাল পাবেন। তো আমরা এটাতে অ্যাপ্রুভাল নিব, আমরা এটাতে অ্যাপ্রুভাল নিব না, আমরা স্মার্ট লিঙ্ক হিসাবে অ্যাপ্রুভাল নিব। নেওয়ার পর আওয়ার রিসিভমেন্ট, ওদের অ্যাচিভমেন্টগুলো যদি দেখে, দেখেন ওরা 2022 সালে একটা অ্যাফিলেট অ্যাওয়ার্ড পাইছে, তারপরে আপনি এখান থেকে 2021 সালে অ্যাওয়ার্ড পাইছে, তারপরে এখান থেকে আর একটা অ্যাওয়ার্ড পাইছে, এরকমভাবে এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু ওরা এখান থেকে পাইছে। তো এই অ্যাকাউন্টে এখান থেকে তাহলে মোটামুটি আপনার এই প্ল্যাটফর্মটা অনেক ভালো প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আমরা কী করবো, এখান থেকে জয়েন নাও স্মার্ট লিঙ্কে এখানে ক্লিক করব। জয়েন নাও আসার পর এরকম একটা ফর্ম আসবে, ফর্মটা আমাদের পূরণ করতে হবে। আমরা এখান থেকে প্রথমে দিব হলো আমাদের নাম, নাম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিব, ইভেন আমি এখান থেকে আমাদের যে ইমেল আছে ইমেলটা এখানে দিয়ে দিব, ইমেলটা দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিব, সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাকাউন্টটা করবো না কোম্পানি হিসেবে করবো, আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল হিসেবে করবো। তারপরে এখান থেকে আমাদের অ্যাড্রেস দিতে হবে, প্রথমে আপনাদের জিপ কোড অথবা পোস্ট কোড, সিটি, ইভেন স্টেট, তারপরে কান্ট্রি, তারপরে এখান থেকে আমাদের মেসেঞ্জার অথবা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যেটাই হোক আপনি দিয়ে দেবেন এখান থেকে। হ্যাঁ, টেলিগ্রাম অথবা স্কাইপ, যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তো চলুন আমরা এটা দিয়ে দিই। তো আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম, টেলিগ্রাম অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ইভেন আমরা এখান থেকে এখন আমরা নেক্সটে যাব।
নেক্সট আসার পর এখান থেকে স্টেপ নাম্বার টু, স্টেপ টুতে আসে আমাদের এখান থেকে বলছে আমরা এই প্ল্যাটফর্মের কথাটা কোথা থেকে শুনছে, হ্যাঁ সেরকম একটা ইন্টারফেস আমাকে বলছে। তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া দিতে পারেন, সোশ্যাল মিডিয়া কোথা থেকে শুনছেন, আপনি ইউটিউব দিতে পারেন অথবা ফেসবুক দিতে পারেন, আমি এখান থেকে ইউটিউব দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার আবার নেক্সট আসতে হবে, নেক্সট আসার পর স্টেপ নাম্বার থ্রিতে আসতে হবে আমাদের। স্টেপ নাম্বার থ্রিতে আসার পর আমাদের এটি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এটার উপর বেসেস করে আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল দিবে। তো এখান থেকে ট্রাফিক সোর্স দিতে বলছে, হ্যাঁ তো আমরা এখান থেকে ট্রাফিক সোর্স দেবো হলো প্রথমে ফেসবুক, তারপরে এখান থেকে ইনস্টাগ্রাম, তারপরে এখান থেকে দেবেন হলো আপনার টিউব, বডি, আদার্স, টেন্ডা, নেডিফেয়ার্স, সোশ্যাল মিডিয়া, ফুশার্স, এইখান থেকে সোশ্যাল মিডিয়া কোথায়, সোশ্যাল মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়া, আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া, তাহলে আমরা এখান থেকে এতগুলো অপশন দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে ভার্টিকেল, আমরা কী টাইপের ভার্টিকেল নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমরা এটা সিলেক্ট করে দেবো। তারপর টপ জিও, আমাদের কোন কোন জিওতে, মানে জিও বলতে আমরা কোন কোন কান্ট্রিতে কাজ করি, আমি এখান থেকে ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মান, ইভেন কানাডা দিয়ে দিলাম। দেওয়ার পর লেস দেন আমরা মান্থলি কত আর্নিং করি, আমরা এখান থেকে লেস দেন $2000 এটা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের নেক্সট আসতে হবে। তো স্টেপ নাম্বার ফোরে এসে আমাদের এখান থেকে কী করতে হবে, পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে, আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিব। আমরা এখান থেকে USDT দিতে পারি অথবা ওয়েব মানি দিতে পারি, পেগজাম থেকে পেগজামও দিতে পারি। তো আমি এখান থেকে ওয়েব মানি সিলেক্ট করলাম। ওয়েব মানি সিলেক্ট করার পর আমাদের এখান থেকে প্রথমে বাইনারি নেম দিতে হবে, প্রথমে আমাদের নেম দিতে হবে, তারপরে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইভেন আমাদের ওয়ালেট নাম্বারটা এবং ভ্যাট নাম্বারটা দিতে হবে। তো চলেন আমরা এটা দিয়ে দিই। দেখেন আমরা এখান থেকে প্রথমে নাম দিলাম, ইভেন কান্ট্রি দিলাম, ইভেন আমাদের ওয়ালেট নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ভ্যাট নাম্বার, এখন আমাদের তো ভ্যাট নাম্বার নাই, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এখান থেকে যে কোনো 4 ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিয়ে দেবো, ওইটা ভ্যাট নাম্বার। দেওয়ার পর আমরা এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবো। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ওরা আমাদের কী করবে, মেলে একটা মেসেজ দেবে, আমাদের ইমেলে একটা মেসেজ দেবে, সেই ইমেলটা আমাদের চেক করতে হবে। তো চলেন আমরা কি ইমেল দিতে সেটা তো চেক করি। দেখেন ওরা আমাদের এখান থেকে একটা মেল করছে, এই মেলটা আমাদের পড়তে বলতে হবে, এখানে বলছে যে অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে, এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর ওরা আমাদের স্কাইপিতে নক দিবে, যখন স্কাইপিতে নক দিবে তখন আমাদের এর আগে কোন প্ল্যাটফর্মে কাজ করছে না কাজ করছে সেইটার একটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দিয়ে দিলে ওরা অটোমেটিক অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিতে সমস্যা হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে আমাদের সকল তথ্য দেওয়া আছে, ইভেন টেলিগ্রাম, ফেসবুক, হ্যাঁ সব রকম তথ্য দেওয়া আছে, ওইখান থেকে আমাদের নক দিবেন, আমরা হেল্প করবো, যে কোনো হেল্প করবো। তো আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, হ্যাঁ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।